সুপ্রিয় শিক্ষার্থী এন ইউ ইংলিশ ইজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল অনার্স থার্ড ইয়ার সিক্সটিন সেভেন্টিন সেঞ্চুরি পয়েন্টটি সচ সাজেশন টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ আমরা দু হাজার বিশ সালের পরীক্ষার জন্য চার মার্কের সর্বশেষ চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো এর পূর্বে দশ মার্কের চূড়ান্ত সাজেশন আপলোড করা রয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা যদি আমাদের সকল প্রকার পার্ট এ বি এবং সি এর হ্যান্ড নোট পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আসা শুরু করছি আজকের মূল আলোচনা এক নম্বরে যে প্রশ্নটি দিয়েছি তা অত্যন্ত কমন হোয়াট ডো ইউ নো অ্যাবাউট রেড ক্রস নাইট দুই নম্বর কোশ্চেন হোয়াট এম্প্রেশন অফ লেডি ওনা ডু ইউ গেট ফ্রম দ্য ফেরি কুইন অথবা রাইটের শর্ট নোট অন আর কি মেগু প্রশ্ন আসতে পারে তিন নম্বর যে কোশ্চেনটি দিয়েছি তা অত্যন্ত কমন শ দ্য ফেরি কুইন অ্যাস আ রোমান্টিক ইউপিক চার নম্বর যে কোয়েশনটি দিয়েছি তা অত্যন্ত কমন পয়েন্ট হাউ দ্য পয়েট রিবুক দ্য সান পাঁচ নম্বর যে কোশ্চেনটি দেশি তা হল হাউ ডাস ডান ডেফার ফ্রম দ্য পেট্রাকসেন্ট লাভ ট্র্যাডিশন ইন হিস লাভ ছয় নম্বর যে তা হল রাইটের শর্ট অন ম্যাটাফিজিক্যাল কনসেপ্ট সাত নম্বর যে কোশ্চেনটি তা হল হাউ ক্যান দ্য পয়েট অ্যান্ড হিস বিলাভ বি ক্যানোনস্ট ফর লাভ আট নম্বর যে প্রশ্নটি দেশ এটা অত্যন্ত কমন কমেন্ট অন দ্য হারবার ইউজ অফ রেলিজাস কনফ্লিক্ট নয় নম্বর কোশ্চেনটি অত্যন্ত কমন ডিসক্রাইব দ্য লিডারশিপ কোয়ালিটিস অফ সাতান দশ নম্বর কোশ্চেন হল কমেন্ট অন দ্য মিল্টন ইউস অফ ইপিক সিমিলি ইন প্যারাডাইজ লস্ট এগারো নম্বর কোয়েশনটি অত্যন্ত কমন রাইটের শর্ট নোট অন বেলজি বা বারো নম্বর কোয়েশনটি অত্যন্ত কমন হাউডাস সাঁতান ওয়েলকাম হিস ডিউলিং আর হেলথ শুভে শিক্ষার্থী এখানে হাউডাস এরপর সাঁতান হবে টাইপ মিস্টেক হয়েছে এজন্য অত্যন্ত সরি তার নম্বর যে কোশ্চেনটি দিয়েছি তা হলো হোয়াট ইজ কার্পেডিম থিম থিওরি শুভে শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের সাথেই থাকো এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ